আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তাআলা কোরআনে ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদাররা, তোমরা আপোষে তোমাদের মাল ধন সম্পদকে বাতিল উপায়ে, হারাম উপায়ে ভক্ষণ করো না, হারাম উপায়ে ভক্ষণ করো না। যদি ব্যবসার পদ্ধতি হয় তাহলে আলাদা কথা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পণ্য লেনদেনের মাধ্যমে একজন পয়সা দেবে, একজন পণ্য দেবে, এর মাধ্যমে অপরের মাল ভক্ষণ করা যায়। এছাড়া বাতিল উপায়ে মাল ধন ভক্ষণ করো না, বাতিল উপায়ে যেমন ঘুষ খাওয়া, যেমন সুদ খাওয়া। সুদ খাওয়াতে হয় কি, আপনি দেখেন অনেকে জমি বন্ধক রাখে, জমি বন্ধক রেখে যতদিন না জমি ছাড়াতে পেরেছে ততদিন সে জমি চাষ করে খেয়ে যায়। টাকা দিলে পরে ওই টাকা যতদিন না শোধ করতে পেরেছে, পরিশোধ করতে পেরেছে, ততদিন তার সুদ বেড়ে যায় এবং তা পরিশোধ করতে হয়। এ হচ্ছে বাতিল পদ্ধতি। তারপরে ধরুন অন্যায়ভাবে মাল ভক্ষণ করা, যে তাবিজ ব্যবসা, যেটা আসলে চিকিৎসা নয়, লোক ঠকিয়ে খাওয়া, ভাব ভুল কি বলে ভুল চিকিৎসা করে, ভুল ভাল চিকিৎসা করে মানুষকে, মানুষের রোগ ভালা ভালোই করা নামে তারা কি করে, তারা পয়সা ভক্ষণ করে, উপার্জন করে। অবৈধ যত উপার্জন আছে বাতিল উপায়ে তোমরা মাল ভক্ষণ করো না। আচ্ছা, আর একটা মাল ভক্ষণ করার পদ্ধতি আছে, সেটা হচ্ছে যৌতুক স্বরূপ নিয়ে। শ্বশুরের কাছ থেকে 50,000, 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা নেওয়া হয়, এটা কি বাতিল উপায় না হক উপায়? কথা বলেন জোরে আপনারা, এটা কি বাতিল উপায় না হক উপায়? শ্বশুরের কাছ থেকে, মানে তার মেয়ে বিয়ে করব আর এই বিয়ে করার বিনিময়ে তার কাছ থেকে টাকা নেবো, এটা বাতিল উপায় না হক উপায়? বাতিল উপায়। আচ্ছা, হক উপায়টা কি ছিল? মহিলা পেত, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে কি করো, মোহর প্রদান করো, মোহরানা প্রদান করো, যেটা বাকি রাখলে দেন মোহর হয়ে যায়। সেই মোহর দেওয়ার জায়গাতে পুরুষ বিয়ে করতে যাচ্ছে, যাকে বিয়ে করবে তার বাড়ি থেকে মোহর নিয়ে আসছে, এটা বাতিল উপায় হলো না? এটা বাতিল উপায়। তেমনি নগদ টাকা নিচ্ছে কেউ, কেউ জমি নিচ্ছে, কেউ কেউ মানে পণ, পণের নামে, যৌতুকের নামে খাট, আলমারি, ফ্রিজ, টিভি ইত্যাদি নিচ্ছে, গাড়ি নিচ্ছে, এগুলো হচ্ছে বাতিল উপায়ে অন্য মুসলিম ভাইয়ের মাল ভক্ষণ করা, বাতিল উপায়। আবার টাকা না নিয়ে যদি অনেক সময় দেখবেন বিনা পণের বিয়ে, বিনা যৌতুকের বিয়ে হচ্ছে, কিন্তু ভাই কিছু নেবো না, কিন্তু জামাই বেটি সাজিয়ে দিতে হবে, তখন মেয়েকে সাজিয়ে দাও আর জামাইকে সাজিয়ে দাও, যাই হোক জামাইকে অনেকে সোনা সাজিয়ে দেয়, সেটা তো যায়ই না, মেয়েকে সাজিয়ে দাও, তার মানে মেয়েকে বের কত ভরি লাগবে, তখন আস্তে আস্তে চাপ দিয়ে তাকে বলানো হয়। এটা হচ্ছে বাতিল উপায়ে পরের মাল ভক্ষণ করা। বলে না না, পন্টন দরকার নেই, আমি মেয়ে পছন্দ হয়েছে, তবে হ্যাঁ আমরা 50 জন বরযাত্রী যাব, 50 জন বরযাত্রী খাওয়াতে হবে। বলে না 50 হবে না, খেটে খাওয়া মানুষ, না চাকরি আছে না কিছু আছে, খেটে খাওয়া দিন আনে দিন খায়, সেই বাড়ির ছেলে বিয়ে করতে যাবে 50 জন, বুঝে না, আবার 50 জন হবে 90 জন, 100 জন, 150 জন করে বরযাত্রী নিয়ে যাবে, কার খাবে? শ্বশুরের মাল খাবে। আর যদি গরিব মানুষ হয় সে মাল কোথায় পাবে? দেখেন শ্বশুর বাড়ি থেকে যে মাল নেওয়া হয়, সাধারণত মধ্যবিত্ত থেকে নিম্ন শ্রেণী যারা, বড় বড় পার্টির ব্যাপার আলাদা, বড় বড় হাই ফাই ফ্যামিলি তাদের ব্যাপার আলাদা, তাদের টাকা পয়সা আছে, তবুও যা মনে হয় অধিকাংশ যারা টাকা পয়সা দেয় মেয়ের বিয়েতে পণ স্বরূপ, যৌতুক স্বরূপ ঋণ করে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের টাকা, ব্যাংকের সুদ থেকে
হারামের মাল হারাম খোর খা, হারাম খোর জামাই যখন মানবে না, যৌতুক নিয়ে বিয়ে করবে, পণ নিয়ে বিয়ে করবে, তখন দাও ফিক্সড ডিপোজিট করে দাও, মেয়ে 5 বছর বয়স হতেই ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, সেই টাকা বাড়তে 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 5 বছর পর ডবল, আবার সেই ডবল হলো তার 5 বছর পর আরো ডবল হলো, লে এবার খা। হারামের টাকা হারাম খোর খা, যেই টাকা দেওয়া হচ্ছে আর বরযাত্রীও খাওয়ানো হচ্ছে। এই জন্যে আমি বলি বরযাত্রী না বদযাত্রী, বদযাত্রী কেন তা বলছি, তো হারামের মাল হারাম খোর খা। আর যদি কারো ফিক্সড ডিপোজিট করার ক্ষমতা না থাকে তো সে বেচারি গরিব মানুষ মেয়ের বিয়ে দিতে হবে, সে তখন কি করে, জায়গা জমি যদি না থাকে, অনেকে জায়গা জমিও নেই, জায়গা জমি বেড়ে মেয়ের বিয়ে দেবে, ও তো শ্বশুরকে পথে বসিয়ে মেয়ে নিয়ে আসা হয়, কিন্তু যার নেই জায়গা জমিও নেই সে কি করবে, হাত পাতবে দরজায় দরজায়, বাবারা কন্যা দায়ে পড়েছি, আমার মেয়ে উদ্ধার হতে হবে, কেন তুমি এত বরযাত্রী নিলে কেন, বলছে না হলে বিয়ে হবে না, এখন দাও ভিক্ষা দাও, আমরা নিজেরা ভিক্ষা করেছি দরজায় দরজায়, কারো চাল কারো আলু কারো পেঁয়াজ কারো টাকা, এইভাবে গোটা গ্রাম ঘুরে গরিব মানুষের মেয়ে গরিবের মেয়ে বিয়ে দিয়েছি। এগুলো আমাদের করা, আমাদের জানা। গত কদিন আগে আমার কাছে টেলিফোন এলো, বলছে 90 জন বরযাত্রী আসবে, অথচ সে কিছুই না, রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, বেটার এত দাম হয়েছে, যার টাকা পয়সা কোন ফোন নিয়েছে নাকি জানি না, কিন্তু বরযাত্রী নিতে হবে, কারণ আমরা লোকের খেয়ে রেখেছি, আমাদেরকে খাওয়াতে হবে। আরে তোরা অলিমা করে খাওয়া, তুই অলিমা করে খাওয়া কেন, পরের ঘরে বিয়ের ঘরে এটা ফেলছি, মানে ঠিক কি বলে না, যে নিজের পায়ে নিজের লেজে পা পড়লে ক্যাক করে ডাকে, আর পরের লেজে পা পড়লে তুলো পানা ঠেকে, শ্বশুরের ঘরে বিয়ের ঘরে লোক খাওয়াবে, আর অলিমা করার সময় তোর উচিত তো অলিমা করে খাওয়া, যেটা শরীয়তের নিয়ম, কিন্তু তা না, 90 জন বরযাত্রী, তেমনি কোনে যাত্রীও করছে, অর্ধেক প্রতিশোধ নেওয়ার জন্য কোনে পক্ষ আবার কি করছে, কোনে যাত্রী নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু খারাপ। জোর করে কারো বাড়িতে সে চায় না, দাওয়াত দেয় না, বিনা দাওয়াতে খেতে যাচ্ছে, আর খাচ্ছে কিসের মাল, হয় ফিক্সড ডিপোজিটের মাল, আর না হয় ভিক্ষা করার মাল, গরিব মানুষের কোথা কোথা থেকে নিয়ে এসেছে, কিভাবে চেয়ে 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 মানুষের কাছে জোগাড় করে জানতি করে, তারপরে ভোজ করছে, সেই ভোজ তারা মজে তাই মুছে তা দিয়ে খেয়ে যাচ্ছে। আমি ছোটবেলাতে যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন একটা দেখেছেন, ওই বিয়ের সময়ে অনেকে হ্যান্ডবিল বিতরণ করে, বিয়ে নিয়ে খুশিতে বন্ধুরা হ্যান্ডবিল ছাপায়, কোনো কোনো সময় অশ্লীল কথাও লেখা থাকে, তো একটা হ্যান্ডবিলে পড়েছিলাম যে অমুক গ্রাম থেকে এক দল ডাকাত এসে অমুক গ্রামের মেয়ের বাবার নাম দিয়েছে, মেয়ের বাবার বাড়িতে হামলা দিয়ে সাত ভরি স্বর্ণ 1 লাখ টাকা এবং প্রায় 2 খানা গরুর মাংস সহ খাসির মাংস সহ ভাত সব ডাকাতি করে, আর সেই সঙ্গে মেয়েটাকে তুলে নিয়ে গেছে, এইভাবে একটা দৃশ্য লিখে ডাকাতের দল, আর সত্যিই ডাকাতের দল লুটেরার দল, পারবো না আমি পারবো না এত ব্যয় পারবো না, কম করো না হবে না, তাহলে বিয়ে হবে না, ডাকাতের দল নাই এরা, লুটেরার দল জুলুম করে, আল্লাহ তারা বলছেন জুলুম করো না, আর মানুষ জুলুম করতে চাচ্ছে না, যেহেতু তার মেয়েকে নিয়ে আসছি, একজন মেয়েকে আমার ঘরে আশ্রয় দেবো এটা বিশাল ব্যাপার, আর সেই মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য কি করতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে এতগুলো বরযাত্রী, তাও আর বরযাত্রী তো বদযাত্রীদের জানেন কি ব্যাপার, বদযাত্রীদের আরো বদ বদ কীর্তি আছে, যে বরযাত্রী আসে ভদ্রতার সাথে খায় তাও ও বাবা, যেহেতু তারা বরপক্ষ কোনো কথা বলার উপায় নেই, রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এখানে বরে যার বিয়ে তার খোঁজ নেই, পারাপড়শির ঘুম নেই সর্বনাশ, তারা এমন এমন কথা বলে, যদি পানি দিতে দেরি হয়ে যায় তো দেখেন তার মিজাজ। আমি একবার বরযাত্রী খাইয়েছিলাম, তো এক ব্যক্তিকে পানি দিয়ে দেরি হয়ে গেছে, ও বাবা চোখ লাল করে দেখাচ্ছে, দেরি করছে কেন পানি দিতে, মানে দেরি হয়ে যাচ্ছে, বরযাত্রী বটে এত বড় একটা সম্মানের আর তার দেরি করলে চলে, তারপরে খাবার দিতে দেরি হয়ে গেছে প্লেটটাকে উল্টে দিয়েছে, খাবার দিতে দেরি হয়ে গেছে প্লেটটাকে উল্টে দিয়েছে, আবার উপরতলা থেকে প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে, কেন, বদ যাত্রী, এরা এরা হচ্ছে বরের সাথে এসেছে
এরা হচ্ছে বদের যাত্রী, বদ যাত্রী, যে পদ যাত্রীগিরি করছে। খাবার সময় খাবে কি খাবে, যা খাবে খাবে, যা খাবে রাখবে, রসগোল্লা খাবে, বাঙালি রসগোল্লা আছে না, কটা করে খায় বাঙালি, প্রয়োজন মতো খা, সমস্যা নেই, প্রয়োজন মতো খাবে না, এটা বরযাত্রী না, যতটা পায়। ওই যে পরের পেলে পরে, পরের পেলে কি করে, হ্যাঁ বলে না, পরের মাল পায় হাগা পুঁদে খায়, তখন আর মানে কোম্পানি কা মাল দাঁড়িয়া মেডাল খা, পরে বমি করে দেবে সেও ভালো, তবুও খাবে একটা একটা করে নিয়ে আসি খানা রসগোল্লা। আমি তো আর কার কাছে শুনলাম এর থেকেও বেশি। এই যে সাইজ, এখন জানি না কত টাকার সাইজ হয়েছে, পাঁচ টাকার সাইজ ছোটটা হয়েছে, বোধহয় দশ টাকার সাইজ, দশ টাকার সাইজের রসগোল্লা আশিটা গুনে খাবে। আবার খাওয়ার জন্য কেউ লেবু লুকি লুকি লেবু খাবে, যে কি বল লেমন যেটা কাগজি, কেউ বা মরিচ, কাঁচা মরিচ কাঁচা লঙ্কা চিবাবে আর এদিকে রসগোল্লা চালাবে। তাহলে উদ্দেশ্যটা কি, ডাকাতি না? উদ্দেশ্যটা কি খাওয়া, প্রয়োজন মতো খাওয়া, খাওয়া নাই ডাকাতি, ডাকাতি করা, পরে বমি করবে সে ভালো, তুমি ছাড়বে না। কারণ এটা হচ্ছে মেয়ে পক্ষের, আসে বেচারি দায়ে পড়েছে, তাকে এখন খাওয়াতে হবে, হুজুর খান হুজুর খান হুজুর, আর কিছু একটা ত্রুটি হলেই বাস সর্বনাশ। এখন যদি বিয়ে ঘুরে যায়, এত আয়োজন করে যদি বিয়ে ঘুরে যায়, না বাবা খাও 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 এবং খাওয়া, বেচারি নিরুপায় হয়ে এইভাবে। তারপরে দেখুন আরো বদযাত্রী, যে কত বদ বদ মানে বদমাশি, দেখবেন অনেক সময় পাড়া গ্রামের বিয়েতে, শহরের বিয়েতে হাই ফাই অনেক জায়গাতে, আবার এখন তো প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে, ছেলে মেয়ে একসাথে বসেই খাওয়াচ্ছে, পর্দা ফর্দা নেই, মাথা খুলে ও খাচ্ছে ও খাচ্ছে, দেখা দেখে কোনো ব্যাপার নেই, পর্দা যাদের নেই তাদের তো কোনো ব্যাপারই নেই। তো বদযাত্রীদের কীর্তি, তারা একসঙ্গে বসে ওটা বসে খাচ্ছে, অবাধ মেলামেশা করছে, তো বটে। খাবার সময় যা হলো হলো, বাড়ি ফেরার সময়ে অনেক সময় দেখবেন যে তাদেরকে বিছানা করে দেওয়া হয়েছে রেস্টে নেওয়ার জন্য, বালিশের কভার খুলে নিয়ে চলে যায়। আর একটা বেশ ভালো সুজনি কাঁথা আমাদের দেশে, বেশ হাতে ফুল করা কাঁথা, দেখা যাবে নেই কে চলে নিচে, বদ যাত্রী চোররা নিয়ে গেছে, এই বদ যাত্রী ডাকাতরা ভালো চাদর সঙ্গে করে নিয়ে চলে যায়, ভালো পাখা পাখা, ওই যে হ্যাঁ তাল পাতার পাখা সুন্দর করে বড় নিয়ে আছে সুন্দর দেখতে, কিংবা ওই কাপড়ের পাখা সঙ্গে করে নিয়ে চলে যায়। এটা তাদের দাপ, যেহেতু এটা তাদের বাপের অধিকার, বাপত্রী অধিকার, তাই যা পাবো তাই লুটে নিয়ে যাব। মেয়েকে লুটে নিয়ে যাচ্ছি, তার সঙ্গে অলঙ্কার, তার সঙ্গে যৌতুক, তার সঙ্গে পণ, তার সঙ্গে টাকা, তার সঙ্গে খাওয়া দাওয়া রসগোল্লা, আবার তার সঙ্গে পাখা বিছানা পর্যন্ত তুমি নিয়ে যাবে, এরা এরা কত বড় ডাকা। এই হচ্ছে বদ যাত্রীদের ঘটনা। আবার কেমন দেখেন, এদের আবার মশান দেখেন, এক এক বদ যাত্রী গাড়িতে গিয়েছিলাম, ভাববে না এখন যখন কি যেতাম আর কি, এখন এই বদ যাত্রীদের দলে না যাওয়া, আল্লাহ যেন না যেতে বলে, না যেতে করে। এখনো বিয়ে হচ্ছে, বিনা ফোনে বিয়ে হচ্ছে, শাড়ি অনুযায়ী বিয়ে হচ্ছে, আলেম ওলামারাও মানছে না, তারাও বলছে না এতগুলো না হলে 25 জন 15 জন বলে 25 জন নিয়ে চলে আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে, আলেম হলো মাদ্রাসার বন্ধু, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার মোদারেসদেরকে নিয়ে চলে আসছে, বলার কিছুই নেই। অথচ এক হুজুরকে দাওয়াত দিলাম মেয়ের বিয়েতে, বলছে না মেয়ের বিয়েতে আপনি ভোজ করছেন, ভোজ করা যায় না শরীয়তে, সে এলো না বিয়েতে, বুঝতে পারলেন? অথচ অন্য আলেম সে আবার এতগুলো লোক নিয়ে এসে আমার বাড়িতে খাচ্ছে, তো ভোজ করতে হবে না, কি করব। তো এখানে আলেম হয়েও মানছে না, আলেম হয়েও যে মেয়ের বিয়েতে ভোজ করাতে বাধ্য করছে, মানে করব না তবুও জোর করে কোনে যাত্রী আসছে, জোর করে বদ যাত্রী আসছে, সেক্ষেত্রে আমি করতে বাধ্য। তো এই হলো বদ যাত্রী। আর বদ যাত্রীদের মশান কি বলতে যাচ্ছিলাম, তারা গাড়িতে বাস ভাড়া ক্ষেত্রে রিজার্ভ করেছে, বাস রিজার্ভ করে তারা আসছে, এসে যে গ্রামে ঢুকবে সেই গ্রামের বাস স্ট্যান্ডে গিয়ে বাস থেমে গেল, এই দাদা দাদা আর ঢোকো না ঢোকো না, কি হলো, বলছে দাঁড়াও, ওটাকে কি বলে জিয়াফত করতে হবে, জিয়াফত বলে, বলছি জিয়াফত করতে আসেনি কেউ, আমাদের ঢোকা হবে না। লে বাবা, এখানে অনেক দূর থেকে এলাম, এখানে তোমার পানি খেতে ইচ্ছা হচ্ছে, বলছে না বিনা দাওয়াতে খাওয়া যাবে না। আর আগে ওর বাপ দাওয়াত দিয়ে এসেছে, ওর বাবা দাওয়াত নিয়ে বসে আছে, এতজন 150 জন বরযাত্রী যাবো, এখন আবার বলছে কি দাওয়াত না দিলে খেতে যাবো না, দাওয়াত না দিলে যে খায় সে ছোঁচা, দাওয়াত না দিলে যে খায় সে ছোঁচা, তাই না? দেখবেন অনেক সময় আপনাকে দাওয়াত দিয়েছি আর আপনার সঙ্গে দুটো লোক চলে এলো, এটা কি ভালো? কিরকম লোক নিয়ে, কিছু লোক ভালো হয় না সমাজে, এই ছোঁচা, তোরা আগে জোর করে বিয়ের ঘরে 150 জন বরযাত্রী নিয়ে আসবি, আবার এসে মশান করে গ্রামের বাইরে বলছে কি দাওয়াত না দিলে জিয়াফত করেনি যাওয়া হবে না,
আবার সেখানে যদি জিয়ারত না করা হয় হুজুর, তাহলে তো বিয়ে ঘুরে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আবার সে খবর যায় গ্রামে, গ্রাম থেকে লোক এসে, কোনে পক্ষের লোক এসে বলছে হুজুর সবাই কজন আছে আপনারা সবাইকে অমুকের বাড়িতে জিয়াফত রইল, আল্লাহু মুস্তাফ। এ হচ্ছে মশানগিরি, এ হচ্ছে নাটকগিরি। এইভাবে এই লুটেরারা, এই লুটেরারা লুটে খেয়ে নেয় ভোজযাত্রীর দল এই কোনে পক্ষের বাড়িতে এসে। কেননা যেহেতু সে বেচারি কন্যা দায়ে পড়েছে, আমাদের দেশে, এদেশে তো বুঝতেন কন্যারা পয়সা পায়, এদেশে তো পুরুষরা সমস্যায় পড়ে অলিমা করতে হয়, কিন্তু আমাদের দেশে অলিমা করে আর না করে, আর অলিমা যদি করে তো তেল ওই মাছের তেলে মাছ ভাজে, মাছের তেলে মাছ ভাজে মানে কি বাছানন্দা, মাছের তেলে মাছ ভাজে মানে শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছি, সেই টাকা দিয়ে অলিমা করলাম, বুঝলেন? মূলকে মূলক পদে শাক বলে না, ও বাবা ডবল লাভ। আমাকে অলিমা করতে হবে, ঠিক আছে অলিমা করবো, অলিমা ভোজ বলে বাসর রাতের পরের দিন করতে হয়, এটা ওয়াজিব। সেটা যদিও করে কেউ, তাহলে ওই মাছের তেলে মাছ ভাজে, নতুন করে নিজের বাড়ি থেকে তেল লাগাতে হয় না, শ্বশুরের টাকা দিয়েই, পনের টাকা দিয়েই, যৌতুকের টাকা দিয়েই একটা ভোজ করে দেয়। তাহলে টাকা নিয়ে এলে সেখানে বিনা দাওয়াতে খেয়ে এলে, জোর করে গিয়ে খেয়ে এলে, এটা কি বাতিল উপায়ে মাল খাওয়া হচ্ছে না? সমাজের চেতনা কবে আসবে, এই সমাজের চেতনা কবে আসবে? মুশকিল হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরাও এরকম করছে, নামাজিরাও যৌতুক নিচ্ছে, নামাজিরাও পণ নিচ্ছে, নামাজিরা ওই পণ না নিলেও, যৌতুক না নিলেও বরযাত্রী নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আর সেরকম বরযাত্রী দেখবেন যারা সঙ্গে যায়, বরের সঙ্গে তারা ভালো লোক যায়, ওই ছেলে ছয় কি বলে না, ছেলে ছয়টি চ্যাংরা যেগুলো সেগুলো যায় গিয়ে এদের কীর্তি কামনা। তারপরে এক বিয়েতে গেলাম, সেখানে তো আমি নিচে বসে আছি বাসে, ওপরে দেখছি বোম ফাটাচ্ছে, ওটা কি বলে ফটকাবাজি, মানে বিয়ের আনন্দ আর কি, ফটকাবাজি। কত রকম বিয়াদবি বদযাত্রীদের বদমাশি দেখবেন। তো আল্লাহ মুস্তাহান, আল্লাহ আমাদেরকে পাড়া দেন এই সমাজের যে কবে চেতনা হবে, যে বাড়ি লোকে পরের বাড়িতে গিয়ে ডাকাতের মতো খাবো। আর আল্লাহ তাআলা বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, বাতিল উপায়ে খবরদার তোমরা একে অপরের মাল ভক্ষণ করো না। আল্লাহর এই আইনকে অমান্য করলাম, আল্লাহ বলছে মোহর দিয়ে বিয়ে করো, এ আইনকেও অমান্য করে মোহর নিয়ে বিয়ে করলাম, তাহলে সব ক্ষেত্রে আল্লাহ যদি বিধান, আল্লাহর বিধানের বিরোধিতা করি, তাহলে আমরা কোন শ্রেণীর মুসলমান আর কোন শ্রেণীর আশা আমরা রাখতে পারি আল্লাহর কাছে এ দুনিয়াতে এবং কেয়ামতে আখেরাতে। আল্লাহ আমাদেরকে পানাহ দেন। যদি হালাল না খায়, হালাল না খেলে তার কারণ শাস্তি কি? যদি হারাম খায় তাহলে তার পরিস্থিতি কি? যে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না, হারাম করে দোয়া কবুল হবে না। এক ভাই বলছেন হুজুর আমরা তো করে ফেলেছি, বাচ্চা বলছে আমার তো বিয়ে হয়ে গেছে, এতগুলো বরযাত্রী নিয়ে গেছিলাম, এতগুলো এত পণ নিয়েছি, এখন কি করা যাবে? তওবা করতে চান? তওবা করলে শ্বশুরের ঘরে যে অন্যায় উপায়ে, অবৈধভাবে, বাতিল উপায়ে হারাম খেয়েছেন সেই হারাম ফেরত দিতে হবে, তাই না? এখন যদি কেউ বলে আমি সুদ থেকে তওবা করবো, কিংবা তওবা করবে সুদ ফেরত দিতে হবে না, হবে না, ঘুষ থেকে আমি তওবা করবো ঘুষ ফেরত দিতে হবে না, হবে না, ঘুষ ফেরত দাও। শ্বশুরের মাল খেয়েছো, শ্বশুর বাড়ি থেকে সাইকেল বাইক থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে আন্ডার প্যান্টটা পর্যন্ত শ্বশুরের, তাই না? এইসব নিয়ে যে তুমি সংসার করছো আর বাড়িতে এসে টিভি দেখছো, মজা করছো, বউকে দেখাচ্ছ, বউ তো মনে মনে ভাবছে আমার বাপের দেওয়া, বাইক চেপে বেশ মশাং দিয়ে লাগিয়ে লাগিয়ে যাচ্ছ, বউ তো ভাবছে এটা আমার বাপের দেওয়া, তোমার তো বড় ভাই মুরুখ ছিল না তুমি বাইক চালাতে, মোটর বাইক চালাচ্ছ কার? আমার বাপের। তো বলবে খোঁচা দেয় মাঝে মাঝে, তো বলবে দেবে, এরকম কেন করবে? আর তীর বিন্ধা পাখি প্রভু নাহি গায়ে গান, যে মেয়েটাকে ওইভাবে তার বাপকে পথে বসিয়ে ঘরে নিয়ে আসা হয়, সেই মেয়ে কি স্বামীকে ভালোবাসবে? ওই ভালোবাসা যেভাবে বাঁচতে হয় তো জানবে, আমার বাপের কিনে দেওয়া পুতুল, আমার বাপের কিনে দেওয়া পুতুল, এটা কিনে দিয়েছে বা টাকা পয়সা দিয়ে আমাকে জামাই দিয়েছে, অবশ্য বললে পরে সর্বনাশ আছে, এবার তালাক দেয় যদি, সে এক ঝামেলা। তা আমার দরকার, আর মোহরের বেলাতে স্ত্রীর পা ধরে মাপ চেয়ে নাও, দেখো তোমার গায়ে তো হাত দেওয়া যাবে না যদি তুমি মাপ না করো, বা ওদিকে শ্বশুরের কাছ থেকে ডাকাতি করে আনলে যেটা দেওয়ার কথা সেটা তুমি বইয়ের কাছে, কত বড় ছোট লোক তুমি, কত বড় নিয়েছি তুমি, কত বড় হীন, কত এসব সমাজের কোন মানে কত বড় ভদ্রতা দেখেন, ভদ্রতা নিজের স্ত্রীর কাছে ভদ্রতা নেই, নিজের আত্মীয় স্বজনের কাছে ভদ্রতা নেই, বাইরে স্ট্যাটাস দেখাচ্ছে,
আমার ইনি গর্ব করে, বা আমার বড় ছেলে এই হয়েছে, এত বিয়ে এত পেয়েছে, এই গরিব মানুষ সমর্থম কম করাতে বিয়ে হয়েছে, ও এই পেয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, নানা রকম এক অপরের গর্ব। আর এই পণ যৌতুক নিয়ে কত মানুষের যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আত্মহত্যা করা হচ্ছে, খুন হচ্ছে, আল্লাহ মুস্তান, তবুও মানুষের চেতন আসে না, মেয়ে দোয়া করছে তার বিয়ে হয় না, বিয়ে হয় না, সত্যি ঘটনা। তাহার যদি নামাজে দোয়া করছে, আল্লাহ গো আমার বিয়ে হতে হতে আমার বাপ আমার বাপ দাদা মা নেই, বাপ দাদার আমার সব বিকিয়ে যাবে, এমনকি ঘরটাও বিক্রি করে দিতে হবে, আল্লাহ তুমি আমাকে মরণ দাও। মরণ চাওয়া জায়েজ না জায়েজ? মরণ চাওয়া না জায়েজ, মরণ চাওয়া যাবে না। যদি মরণ চাইতে হয় তাহলে কি বলতে হয়, আল্লাহ যদি আমার বেঁচে থাকা তোমার কাছে ভালো হয় তাহলে তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কিন্তু ডাইরেক্ট বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আমার বাপ দাদা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কত কষ্ট করে একটা জামাই দেখার জন্য যে ভালো নামাজি একটা লোক পাবো, কিন্তু সব নামাজি বেনামাজি সবাই চাচ্ছে কি, মাল, বাতিল উপায়ে মাল চাচ্ছে, মাল ছাড়া বিয়ে হবে না, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, আমি বাঁচতে চাই না আল্লাহ, আমার বাপ দাদা এইভাবে এত কষ্ট আমি দেখতে চাই না। বলা হয়েছে ইতিহাসে বা লোক মানে আমাদের দেশের হুজুরে গল্প করছেন যে ফজরের আগে সেই সময় এক সাপ এসে তাকে দংশন করছে, আর মেয়েটা ওইখানেই মারা যাচ্ছে, ওই মুসল্লার উপরে মারা যাচ্ছে, তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কার জন্য? এই জালেমদের জন্য, এই সমাজে যে জালেমরা আছে, এই জালেমদের জন্য যে বহু মানুষ বদদোয়া পায়, এই জালেম যারা পণ নিয়ে যৌতুক নিয়ে ঘরে সংসারে বউ আনে, তারপর অত্যাচার করে, ভৎসনা করে, কিছু দিতে না পারে, ফকিরের পিটি, কিছু আদিস নেই, অমক তমক নানা রকম ভাবে তাকে লাঞ্ছনা করে গঞ্জনা দেয়, আর সে কি বদদোয়া করে না? এই বদদোয়া বলা হয়েছে যে মাজলুমের বদদোয়া, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে দূরে থাকো, বিরত থাকো, কারণ লাইসা বাইনা হাওয়া বাইনাল্লাহি হিজাব, এই দোয়া কবুল হতে আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, একবারে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। মাজলুমের দোয়া লাগবে না, তৈরি থাকো, দুনিয়াতে বদদোয়া লাগবে আর আখিরাতের শাস্তির জন্য তুমি তৈরি থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই জুলুম থেকে, এবং যাতে যা মাজলুম না হই না জালেম হই, তার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি এই সমাজকে, আমাদের যুবক ভাইদেরকে, আমাদের যুবক ভাইদেরকে সুমতি দাও যেন আর এই সঠিক মতে শরীয় মতে বিবাহ করতে পারে, এবং বাতিল উপায়ে শ্বশুরের মাল ভক্ষণ করা থেকে দূরে থাকতে পারে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।